বন্ধুরা, আপনারা অনেকে ইউটিউবে অনেকগুলো ভিডিও আপলোড করেছেন, কিন্তু সেই ভিডিওর মধ্যে কিছু কিছু হচ্ছে মেইন ভিডিও এবং কিছু কিছু হচ্ছে 1 মিনিটের শর্টস। এখন সব ভিডিওতে একত্রে আছে, এখন এতগুলো ভিডিওর মধ্যে আপনি কিভাবে আলাদা করবেন যে কোনটা কোনটা শর্টস এবং কোনটা কোনটা ভিডিও, এগুলো একটা একটা করে খুঁজতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক ক্লিকে শর্টস ট্যাব খোলার মাধ্যমে সাথে সাথে আপনার শর্টসগুলো আলাদা হয়ে সে আলাদা একটা ফোল্ডারে চলে যাবে, সেগুলো আপনি আলাদাভাবে মেনটেন করতে পারবেন। তো হ্যালো, দিস ইজ মুসাফির নাঈম ফ্রম এম স্কুল। আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন, তারা এই যে এই পাশে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাদা করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল ইনেবল করে দিন। আর ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক কিছু নাও বুঝতে পারেন। আর ভিডিওটি দেখা শেষ করে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক এবং কমেন্ট করবেন, কারণ এই যে এত কষ্ট করে ভিডিওগুলো বানানোর পর যখন ভিডিও নিচে আপনাদের লাইক এবং কমেন্ট দেখি, তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে এবং কষ্টটাকে সার্থক মনে হয়। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি আমাদের ভিডিওর মূল টপিক। বন্ধুরা, এই কাজটি করার জন্য আমরা শুরুতেই ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রম ব্রাউজারে গিয়ে আমরা ইউটিউবের ওয়েবসাইটে ঢুকবো। ইউটিউবের ওয়েবসাইটে ঢোকার পরে আমরা এটা একটু ডেস্কটপ মোড করব। ডেস্কটপ মোড করার জন্য ডান পাশে কর্নারে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে এই যে উপরে ডান পাশে কর্নারে এইখানে চ্যানেলের আইকন থাকবে, তো এই পাশটাতে এখনো আসেনি চ্যানেলের আইকনটা, আসলে নেটের স্পিডের কারণে আসলে আসছে না। এখানে মূলত চ্যানেলের আইকন আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর নিচে অপশন আছে হচ্ছে ইউটিউব স্টুডিও। তো ইউটিউব, এই যে চ্যানেলের আইকনটা এখন আসছে, তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আপনি ক্রোম ব্রাউজারেই কন্টিনিউ করেন। ক্রোম ব্রাউজারে কন্টিনিউ করার পর এইখানে যে পেজটা আসবে, এইখানে এই যে অপশনটা, তো এই অপশনটাতে আপনি ক্লিক করুন, কাস্টমাইজেশন অপশন। তো এখানে ক্লিক করার পরে এইখানে কিছু অপশন আছে, তো এই সাইডে দেখুন এই যে অ্যাড সেকশন ডান পাশে, এই অ্যাড সেকশন আপনি ক্লিক করুন। অ্যাড সেকশনে ক্লিক করার পর আপলোডস, পপুলার আপলোডস, শর্ট ভিডিওস, এই তিন নাম্বার অপশনটা আপনি ক্লিক করুন। তিন নাম্বার অপশনটা ক্লিক করলে তো এইখানে কিন্তু আপনি যত শর্ট ভিডিও আপলোড করেছেন, শর্ট ভিডিওটা আলাদা হয়ে এই শর্টস ভিডিওস ফোল্ডারে চলে আসবে। তো এইখানে কিন্তু আপনি আলাদাভাবে ম্যানেজ করতে পারেন আপনার শর্টস ভিডিওগুলো। আপনার অনেকগুলো ভিডিও মাঝখানে আলাদা আলাদা করে খুঁজতে হবে না কোনটা শর্টস ভিডিও কোনটা মেইন ভিডিও। তো আপনি এইখানে শর্টস ভিডিওর সেকশনটা চালু করলে এখানে অটো চলে আসবে। তো এইভাবে করার পর আপনি এইখানে এই যে উপরে পাবলিশে ক্লিক করেন, পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে, অর্থাৎ এটা কার্যকর হয়ে যাবে। তো এইভাবে আপনারা শর্টস ভিডিওর শর্টস ট্যাব আপনারা ওপেন করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সমাধান পেয়ে গেছেন, এইভাবেই আপনারা শর্টস ট্যাব ওপেন করবেন। তো পার্সোনালি আমার কাছ থেকে ইনস্ট্যান্ট কোনো সমাধান পেতে চাইলে ফেসবুকে আমাদের সভাকাঙ্ক্ষী গ্রুপে আপনারা পোস্ট করুন, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়া পরবর্তীতে আর কোন কোন বিষয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর সেই সাথে আমরা বর্তমানে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেও কাজ চালিয়ে যাচ্ছি, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকুন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।